চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এক মাস পূর্ণ হয় গত 8 সেপ্টেম্বর। এর মধ্যেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে নতুন নির্বাচন নিয়ে। যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এরই মধ্যে পরিষ্কার করা হয়েছে, প্রয়োজনীয় সংস্কারের পরেই নেওয়া হবে জাতীয় নির্বাচন দেওয়ার পদক্ষেপ। সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় সমাজতান্ত্রিক দল আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, অনির্দিষ্টকাল অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় থাকা মেনে নেবে না দেশের জনগণ। এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যেই অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পড়া যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে? ব্র্যাক ইনস্টিটিউট, আমি জানি না তারা কীভাবে জড়িত করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকবে। এটা আমি জানি না তারা এই কথাগুলো করতে কি পেলো, কীভাবে পেলো, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে। ভোটে নির্বাচিত সরকারই রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও পার্লামেন্টে সংবিধান সংশোধন ইস্যু নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানান মির্জা ফখরুল। নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে দিয়ে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবে। এদিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে বৈষম্য ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ ও আহত নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব। আহতদের সুচিকিৎসা ও গণহত্যায় জড়িতদের বিচারের দাবিও জানান মির্জা ফখরুল। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, গণহত্যার সঙ্গে জড়িত, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক সাজা প্রদান করতে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।